রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাই কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বানাচ্ছি পনির। বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে বানাবো আজকের পনির। প্রথমে পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। দশ মিনিট পর ম্যারিনেট করে রাখা পনিরগুলো সর্ষের তেল দিয়ে ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজলে শক্ত হয়ে যায় পনির। পনিরের জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কাজু আর টমেটো। আর আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর স্টার অ্যানিস। স্টার অ্যানিস না দিলেও হয়, আবার অনেকে জায়ফল, জৈত্রীও দেয়। এখানে আমি পনির ভাজা তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদামগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। মশলাটা খুব বেশি ভাজবো না, লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। স্টার অ্যানিসটা আর লাগবে না, এবার এটা তুলে ফেলে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার মশলাটা পেস্ট করে নেব। এখানে আছে ভাজা মশলার পেস্ট, আদা বাটা, হলুদ, লবণ, জিরে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব আদা বাটা 1 চামচ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি আর জিরে ধনের গুঁড়ি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভাজা মশলার পেস্ট। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল।
5 মিনিট জাল করার পর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনির দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। পনির হয়ে গেছে, এবার 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। ঘিটা অপশনাল, ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।